বাচ্চা হইলে আমি কিন্তু নাম রাখবো হচ্ছে সালমান শাহ। কি ছেলে ছেলে হইলে সালমান শাহ? না 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 না, এত বোকা আমি না। সালমান শাহ না নাম রাখবো আমার ছেলে না, আমার নাম হইব শাফিক খান। শাফিক খান? হ্যাঁ। কেয়া সালমান শাহ রাখলে সমস্যা কি? সালমান শাহ জনপ্রিয় হইলেও ওই বেশি দিন বাঁচে নাই। আল্লাহ, আমার পোলা হয়ে যদি আবার হের মতো হয় অত দরকার নাই। আমার যদি পোলা হয় আমার প্রথম পোলার নাম রাখবো শাফিক খান। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড। বিয়া কোন কাজে দিয়ে করবে সেটা তো কও। ওই আমগো ওই জায়গায় একটা আছে না, কাজীর আগে তো ভেটো দেয়। টাকা পয়সা কম দিলে পোক্ত হয় না বিয়া, কয়দিন পর বিয়া ভাঙিয়ে যায়, সেই লেভেলের কাজী লাগবে। হ্যাঁ তো তাই তো, আমগো ওই জায়গায় এক কাজী আছে, 5 লাখের কম বিয়াই পড়াইব না। সর্বনিম্ন 5 লাখ দেন মোহর। 5 লাখ দেন মোহর? সর্বনিম্ন। এত টাকা দেন মোহর করে লাভ কি? ও মা, তা হের কাছেই তো 5 লাখ তো সর্বনিম্ন বললাম আমি। 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 20.5 লাখ পর্যন্ত বিয়া পড়ায়। আচ্ছা বিয়াটা বাদ দাও, তাহলে বউ? না বিয়া ওইটা তুই করবো না, মানে বাচ্চা বাচ্চা। কিসের বাচ্চা? বাচ্চা হইলে আমি কিন্তু নাম রাখবো হচ্ছে সালমান শাহ। কি ছেলে ছেলে হইলে সালমান শাহ? না 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 না, এত বোকা আমি না। সালমান শাহ নাম রাখবো আমার ছেলে না, আমার নাম হইব শাফিক খান। শাফিক খান? হ্যাঁ। কেয়া সালমান শাহ রাখলে সমস্যা কি? সালমান শাহ জনপ্রিয় হইলেও ওই বেশি দিন বাঁচে নাই। আল্লাহ, আমার পোলা হয়ে যদি আবার হের মতো হয় অত দরকার নাই। আমার যদি পোলা হয় আমার প্রথম পোলার নাম রাখবো শাফিক খান। শাকিব খান? কেয়া শাফিক খান রাখবো। শাফিক খান হলো যে ওই নাম্বার ওয়ান নায়ক এখন বাংলাদেশে। আমার পোলা যখন বড় হইব সবাই কইবো ওই শাফিক খান, ওই যে নায়ক যাইতেছে, ওই যে নায়ক যাইতেছে, শাফিক খান, শাফিক খান। আচ্ছা তাহলে মায়া হইলে নাম রাখবো হচ্ছে ইয়া ওই প্রিয়াঙ্কা। হ্যাঁ কি? প্রিয়াঙ্কা কাপড় চোপড়। কাপড় চোপড় না, কাপুর। প্রিয়াঙ্কা না কাপড়, প্রিয়াঙ্কা সুপুর। সুপুর? প্রিয়াঙ্কা সুপুর? হ্যাঁ সুপুর। কি আর সুপুর? ওটা ইয়া হবে না। আব্বা হাই, তুমি আইসা আমার লাগতে পারছো, আমরা কেবল আলোচনা করতেছি। আলোচনা? খুব গবেষণা শুরু করিয়া দিছ। হ্যাঁ এই কাম নাই কাজ নাই এহেনে আইসা, হ্যাঁ কি গবেষণা শুরু করিয়া দিছ? হ্যাঁ 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 রে, বিয়া করুম, বাচ্চা থাকবে, নাম দিমু অমুক তমুক। হ্যাঁ আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করা ভালো, এর লাগে আলোচনা করতেছি। মনে পড়ছে মনে পড়ছে, আমগো মাইয়ার নাম রাখবো পূজা সেরি। এ মাইয়ার পূজা সেরি না, পূজা সেরি। আমি তো মোট বাচ্চা নেবো 4টা, আর দুইটার নাম কে থইব? এই না থাক, আজকে যেহেতু বাপে ধরছে আমি আর যায়া ঝামেলাটা না বাড়াই, বাসায় যাই পরে আইব। আরে বিয়া তো করবো, কিন্তু তার আগে একটু খোঁজ খবর নিতে হইব না। কি? আমি তো বড় ভালোবাসি, এটা জানার পর আবার তুমি আমার খোঁজ খবর নিবে তারপর বিয়ে করবা? আরে খোঁজ খবর না নিলে হয়? পরে আমাগো ফ্যামিলি গিয়া যদি শুনে অন্যরকম, তাইলে তো আবার ঝামেলা হয়ে যাবে। বুঝাত, তুমি আমারে সত্যি ভালোবাসো? হ্যাঁ। না আমার কেমন যেন খটকা লাগলো ভিতরে, সন্দেহ হইতাছে তুমি মনে হয় আমারে ভালোবাসো না। আল্লাহ কি কয়, ওরে সারা বলে আমি অন্য করে ভালোবাসুন, ভালো তোমার এই বাসি, ভালো তোমার এই বাইশায় তো ফকির হয়ে যাইতেছি। কি? তার মানে তুমি কইতে চাইতেছো কি আমি লোভী? সি আমি তোমার কাছে সব চুষে খাইতাছি। আরে লোভী কথা কইতেছি নাকি? তাইলে তুমি আমার ভালোবাসার মানুষ না? হ্যাঁ। তোমাকে ভালোবাসি না? ভালোবাসার মানুষের জানা শোনা ভালো, মনে করো না যাই না তোমার বিয়া করলাম, পরে একটা ঝামেলায় পড়লাম,
তখন তোমায় তুমি আমারে ছেড়ে যাবো, আমি তোমারে ছেড়ে যাবো, দুইজন মিলে বিরহের গান গামো, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল মিকল ছিঁড়ে পাখিয়েছে উইরা। তার মানে তুমি আমার ভবিষ্যতে ছেড়ে দেওয়ার প্ল্যানিং ও কইরা রাখছো? আমি ছেড়ে দাও, আমি কইছি তুমি এই গান গাবো কে? আরে জানা শোনা থাকলে তারপর আর ছেড়ে দেওয়ার কোনো প্ল্যান নাই, যোন জানা শোনা নাই দেখে তো ডইব, আর জানা শোনা হইলে তোমারও প্রেম প্রীতি ভালোবাসা পুক্ত, আমিও পুক্ত, তারপর দুজন মুক্ত, বিয়া করে উন্মুক্ত। কি? তার মানে তুমি এখন পর্যন্ত আমার প্রেমে পুক্ত হও নাই? পুক্ত হইছি রে বই, একটু খোঁজ খবর নিতে হইব না? তুমি আমার ফ্যামিলির খোঁজ খবর নিবা? আরে বাবা, আমার ফ্যামিলি তো ভালো, খুব ভালো, তোমার খোঁজ খবর নিতে হইব না তো? আমারে দেখতে বুঝো না আমার ফ্যামিলি কত ভালো। হ্যাঁ বুঝি তো, তাইলে তুমি একটু খোঁজ খবর নেই। খোঁজ খবর নিতে হইব না, তুমি খেলে আমার একটা বিয়ের তারিখটা কোন কোন ডেটে? আরে আগামী মাসের মাঝামাঝিতে বিয়ে করব, যাও কথা দিলাম। আগামী মাসের মধ্যে মধ্যে? হ্যাঁ একদম মধ্যে মধ্যে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি। আচ্ছা বাই বাই। টাটা টাটা শামু। ওর ফ্যামিলির খোঁজ নিতে এরম করলো কে? না ওর ফ্যামিলির খোঁজ নিতেই বলো, বলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। যাতে জয় যে মেয়েটা না ভালোবাসি না, হ্যাঁ মানে হবু বউ আর কি, হবু বউয়ের বাড়িতে যাইতেছে একটু হের মায়ের খোঁজ নিতে। ও মায়ের খবর নেবা কা? খবর নেবা যেই মাইয়ার লগে তুমি প্রেম করো, যারে বিয়া করবা, যারে সংসার করবা, হের খবর নেবা? তুমি মাইয়ের মার খবর নিয়ে লাভ কি? ওরে চাষা চুল পাকছে, আর চুল পাকিলে লোকে হয় না পুরো। আগে বুঝছেন যে মেয়ের মা ভালো সে মেয়ে তো ভালো হবেই, আর যে মা মেয়ের মা খারাপ সে মেয়ে কেমন হবে বুঝতে পারতেছো? আগে গোড়ার খবর নিতে হবে, আগে মায়ের মা সম্পর্কে ধারণা রাখতে হবে, যৌবনে কৈশোরে মায়ের মা কি ছিল আর তার চরিত্র কেমন ছিল, আচরণ কেমন ছিল, আর সেই আচরণটাই তো তার মেয়ে ধারণ করবে। বোঝেন না? দুধু খাও। বুঝছি, তোলা কতগুলো খারাপ কই নাই। আসলে বাপ মার জন্য অনেক সময় সন্তানের উপরে প্রভাব পড়ে, বাপ মা ভালো হইলে সন্তানও ভালো হয়, এইটাই তো বুঝাইয়া গেল। দেখ কি করে তোকে বলবো, আমি বুঝতে পারছি এত বড় ইঞ্জিনিয়ারের সাথে আমার বিয়েটা কেন ভাঙ্গা গেল, তোর কারণে ভাঙছে। আমার কারণে ভাঙছে? আমি আমার বিয়ে ভাঙছি? গত সপ্তাহে আমার বিয়ে ছিল, আমারে বলছে একটা ছেলে, বলছে ওই ছেলেটার নাকি তুমি শুধু আর এইটা বলছিল, তার মানে তুই আমার বিয়ে ভাঙছিস। নিজেরে কি মনে করো সাই? তোর মতো নেই চেহারাই কি আমার সাথে যায়? হ্যাঁ নিজের ভেট কানো চেহারা আমার সাথে যাইবো? বাপ রে, মনে হয় হ্যাঁ ভালোবাসার লাইয়া পাগল হয়ে গেছি, চিনি না জানি না কোথাকার কে। হ্যাঁ হ্যাঁ আমি ভালোবাসবো। একদম চুপ কথা বলবি না, চিনস না মানে? তুই মাত্র গানে গানে বলছিস না, কি করে তোকে বলবো তুই কে আমার? এই হ্যাঁ এটা বললি কেন? এইটাই তো তুই আমার ইঞ্জিনিয়ারের ওই ছেলের কাছে বলছিলি, এই জন্য তো আমার বিয়েটা ভেঙে গেছে। ক তোর এখন কি করবো? হ্যাঁ দাঁড়া ভাই বানাই, তোর বিয়ে করবো অবশ্যই, তোর বিয়ে করতে হইব, তুই আমার বিয়ে করবি। এখন বিয়ে করবি, তোর জন্য আমার বিয়ে ভেঙে গেছে। আমি জানি না শুনি নাই, হ্যাঁ বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করবো। হ্যাঁ দেখো এই জীবন নষ্ট করবি মানে তোর জন্য আমার এত ভালো একটা পাত্র হাত ছাড়া হইছে, তোরে কি আমি হাত ছাড়া হইতে দিমু? তুই আমারে বিয়ে করবি মানে বিয়ে করবি, এটাই ফাইনাল। ইম্পসিবল, আমি বিয়ে করবো না। আই ইম্পসিবল মানে কি? ইম্পসিবল ওই হ্যালো পসিবল হবে, পসিবল হবে, ইম্পসিবল মানে কোনো কথাই হবে না, পসিবল। তুই আমাকে বিয়ে করবি, আমি তোরে বিয়ে করব। ইম্পসিবল টু আই গেট ইম্পসিবল না, আমি বিয়ে করব না, আগে চিনি না জানি না রাস্তায় দেখা, আমি খালি একটা গান গাইছি আর বলে বিয়ে ভেঙে গেছে, আমার এর বিয়ে করতেইব। তাই তুমি আমারে চিনো না? তাহলে আমার পরিচয় পর্বটা তোমাকে
আমি বিয়া করব না, আমার বাপ বিয়া ঠিক করেছে আমার। তুমি গান গাও, কি করে তোকে বলবো, তুই কে আমার, গান গাও না ছুটাই দিমু, আর যদি কোনোদিন সামনে পড়ছস না। আবার কি আমি গান গাইছি, গান গাওয়া প্রবলেম নাকি? গান গাওয়া শিল্পীকে নিষেধ করে দেন। এই তুই আরে বউ কইয়া ডাক দিলি কে, ওগো বউ কথা কও মানে কি? তোরা কি গোপনে বিয়ে করছ নাকি? আপনার গানের কি বোঝেন মিয়া, আপনার গান শোনেন নাই, জীবনে গান শুনে নাই কিচ্ছু না, খালি নাটক করে নাই। আমি গান শুনি নাই। তো কে গান শুনছে? আমি কইছি ও বউ কথা কও, হে কইছে কি? আবারও আবারও দি আমার সামনে এই কসগো গো কত গে সামনে সুপ্রাই একেবারে দাঁত ফালাই দিমু, দাঁত ফালাই দিবি, গান গাবি সত্যি না গাবি? এ বাবাই অতিরিক্ত হইতাছে, আর যদি আমি বিয়েও করি তোমার সমস্যা কি? আমার বিয়ের যথেষ্ট বয়স হইছে। এই মায়া বড় হইছে বিয়া দেন না মিয়া, বুইরা খাটাস, মাথায় বুদ্ধি নাই, সুল পেকে গেছে। আমার মাইয়া বড় হইছে বিয়া আমি দিমু না দিমু এটা আমার চিন্তা। এ সামরা তাও গান কইছে, আপনার সমস্যা কি মিয়া? এ সামরা এই তুই আমার মাইয়ার বউ কলি কি লিগা? হ্যাঁ কি মতলবটা কি তোর? আরে এই ওই যে বউকে ডাক দিছে, তুই উত্তর দিলি কে? বললাম তো গানে সুরে সুর দিছি। গানে সুরে সুরে? এ মাউরের কো, এই তুই কি মনে করছস? হ্যাঁ রাস্তাঘাটে মাইয়া লোক দেখলে কি পিজিং মনে হয়? টিক্স মারো। এই তোর মতো ফকিরনির কাছে কি আমার মাইয়া বিয়ে দিমু? হ্যাঁ কিনাবার রেখেছে চেহারা, আবার রাস্তা দিয়ে গান গাওয়ার কও, ও গো বউ কথা কও, আরাম জাদা। আরে এই তোরও কইয়া দেই রাস্তাঘাটে চলবি, কে কি কয় না কয় কোনো উত্তর দিবি না, চুপচাপ এটা যাবি আমার লগে। এই আমি বুঝতে পারলাম না, আপনি বাবা খেপে কথা বলতেছেন কা? আপনার মেয়ের আমি বিয়া করতে যাবো কা? আপনার মেয়ের আমি চিনি না, জানি না, মানি না কিচ্ছু না, আপনার কোন আপনার মেয়ের আমি বিয়া করছি। এই বউকে যখন ডাকাই দিছিস তুই তো আমার মাইয়া জামাই, চল বাইতে চল। কই কার বাইতে? আমার বাইতে। তুই মাইয়া জামাই না? কে কে জামাই? হাই তোর কাছে মাইয়া দিয়ে দিছি। হাই আয় হাই না। আরে দেখছস তামসাদা, তুমি কি তার জন্য রাস্তা থেকে ছেলে নিয়ে